হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনকে ব্লগস অ্যান্ড কিচেনের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওমান শহরে টানা দুই দিনের বৃষ্টিপাতে কীভাবে পুরো শহরটি বন্যায় কবলিত হয়েছে এবং বন্যায় পরিণত হয়েছে সেই ভিডিও ফুটেজ। চলুন আমার সাথে আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে ওমান আল বাসাইর এগ্রিকালচার ফার্মের আশেপাশের অংশ এবং এগ্রিকালচার ফার্মের ভিতরের অংশগুলা। এগুলো হচ্ছে টানা দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। তো টানা দুদিনের বৃষ্টিতেই পুরো শহরটি পুরো আদম শহরটি বন্যায় পরিণত হয়েছে। পুরো শহরটি ডুবে তলে গিয়েছে, পানির নিচে তলিয়ে গিয়েছে। তো দর্শক, দেখলেন তো পুরো শহর কিভাবে পানিতে তলিয়ে যাচ্ছে। যদি একটা না এক সপ্তাহ এরকমই বৃষ্টিপাত হয় তাহলে ওমান শহরের ভয়াবহ ক্ষতি কিংবা বড় ধরনের ক্ষতি হতে বেশি সময় লাগবে না। ইট পাথরে ঘেরা একটি শহর, সেই শহরে বন্যার পানি, বৃষ্টির পানি নিষ্কাশন হচ্ছে না, মাটি পানিগুলোকে শোষণ করতে পারছে না, সেই জন্য হয়তো এই বন্যার ভয়াবহ বন্যার সৃষ্টি। এরকম পরিস্থিতি হয় আমাদের বাংলাদেশেও। যদি অল্প বৃষ্টিপাত হয় আমাদের নদী নালা ডুবাইগুলো ডুবে গিয়ে ভয়াবহ বন্যায় পরিণত হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, বন্যার কবল থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আমরা রক্ষা পাই, আমরা যেন রক্ষা পাই। এবং যারা রয়েছে নদীর পাশে, যাদের বাড়িঘর রয়েছে সাগরের পাশে, উপকূলীয় অঞ্চলের মানুষজন যেন সবসময় মহান আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন ওরা সবসময় রক্ষা পায়, দোয়া করি। আর আমরা আমাদেরও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রক্ষা করেন প্রাকৃতিক দুর্যোগ থেকে। সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন। দেশ বিদেশে যেখানেই যেই পরিস্থিতি হোক না কেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা কিংবা ভূমিকম্প বা যে কিছুই হোক না কেন, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করুন, এটাই দোয়া করি। দোয়া করবেন দর্শক ওমান শহরের প্রবাসী ভাইদের জন্য যারা এই কোম্পানিতে কাজ করছেন, যেন কোনো ভয়াবহ ক্ষতিকে তাদেরকে পড়তে হয় না, কিংবা এই কোম্পানিটা যেন কোনো ভয়াবহ ক্ষতির শিকার না হয় বন্যার কারণে। তো দর্শক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে পুরাতন রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস বন্ধুদেরকেও বলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।